নামটা লিওনেল মেসি, আর তার জন্মদিন বলে কথা। আজ 34তম জন্মদিন উদযাপন করছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। টিম হোটেলে রাতেই সতীর্থদের জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা পেয়েছেন মেসি। দলের অধিনায়ক ও প্রাণভোমরাকে শুধু মুখেই শুভেচ্ছা জানাননি দিমারিয়া নিকোলাসরা, অধিনায়কের হাতে তুলে দিয়েছেন মজার মজার উপহারও। সাধারণত প্রতি বছর বার্সেলোনা দলের সঙ্গে জন্মদিন উদযাপন করতে হয় মেসিকে, এবার কোপা আমেরিকা টুর্নামেন্ট খেলতে জাতীয় দলের সঙ্গে ব্রাজিল অবস্থান করছেন মেসি। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সুযোগটা যখন পাওয়াই গিয়েছে, তখন বেশ ভালোভাবেই কাজে লাগালেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। একটি ভিডিওতে দেখা যায় জন্মদিনের শুভেচ্ছা মোমবাতি নিয়ে রদ্রিগো মেসির রুমে প্রবেশ করেছেন, তার পিছনে সারি বেঁধে রুমটিতে ঢুকলেন বাকি খেলোয়াড়রাও। ব্যাগ খুলে কালো একটি ক্যাপ পেতেই সঙ্গে সঙ্গে মাথায় পরে নিলেন মেসি। ডিমারিয়ে এগিয়ে গিয়ে মেসিকে জড়িয়ে ধরলেন, জানালেন শুভেচ্ছা। সবকিছু দেখছিলেন আগুয়েরো, বরাবরের মতো মেসির সঙ্গে একই রুমে থাকেন আগুয়েরো। মেসি যেন বার্সেলোনা না ছাড়েন সে দায়িত্ব নাকি ক্লাব কর্তৃপক্ষ সদ্য যোগ দিয়ে আগুয়েরোকে দিয়েছে। কোপায় এখন পর্যন্ত আর্জেন্টিনা অপরাজিত থাকার খেলোয়াড়রা আছেন ফুরফুরে। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। 3 ম্যাচে 1টি গোল করেছেন মেসি। আর্জেন্টিনা তাদের পরবর্তী ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে 29 জুন।